আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি জাহাঙ্গীর টেকনোলজি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক ফেসবুক গ্রুপ কিভাবে করবেন আজ আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এবং আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে একটি ফেসবুক গ্রুপ করবেন এবং গ্রুপের সেটিংস ডেসক্রিপশন পোস্ট অ্যাপ্রুভাল অ্যাডমিন মডারেটর কিভাবে অ্যাড করবেন লিঙ্ক কীভাবে অ্যাড করবেন মোট কথা একটি গ্রুপ করতে। মোট কথা সঠিক নিয়মে একটি গ্রুপ করতে যা যা প্রয়োজন কাস্টমাইজ কিভাবে করবেন এ টু জেট আজ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন আমরা প্রত্যেক দিনই এমন ইন্টারেস্ট ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আপনি কীভাবে সঠিক নিয়মে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ফেসবুক গ্রুপ করবেন সেটা করার জন্য অফিসিয়াল যে ফেসবুক আইডি আছে সেই আইডিটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ওপরে থ্রি লাইন একটা অপশান পাবেন থ্রি লাইনে অপশানে ক্লিক করে দিবেন গ্রুপ অপশনে ক্লিক করে দিবেন। গ্রুপ অপশনে ক্লিক করা দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে ওপর আপনি দেখতে পারবেন প্লাস একটা আইকন অথবা ক্রিয়েট নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন এই ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার গ্রুপের নাম এবং প্রাইভেসি সেটিং করার জন্য তো এখানে আপনি যে নাম দিয়ে গ্রুপটা করবেন যে বিষয়ে গ্রুপ করবেন সেই বিষয়ের নামটা এখানে দিয়ে দিবেন তো আমি এই গ্রুপটা খুলতেছি একটা শিক্ষা প্রতিষ্ঠান নাম দিয়ে তো আপনারা আপনাদের নাম দিয়ে গ্রুপ খুলে নেবেন হিসাগাঁও প্রাথমিক বিদ্যালয় আক্তাপাড়া হিসাগাঁও প্রাথমিক বিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান নাম দিয়ে একটা গ্রুপ করতেছি গ্রুপের নাম দেওয়ার পর এখানে পেয়ে যাবেন প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতে পারবেন পাবলিক অ্যান্ড প্রাইভেট তো গ্রুপ খোলার পর অবশ্যই আপনি আপনার গ্রুপে যদি মেম্বার বাড়াতে চান অথবা আপনার গ্রুপটা যদি পাবলিক হতে করতে চান ভাইরাল করতে চান তাহলে অবশ্যই পাবলিকে ক্লিক করে দেবেন প্রাইভেটে ক্লিক করে দিলে আপনার গ্রুপে যতজন মেম্বার আছে তারাই শুধু গ্রুপটা দেখতে পারবে অবশ্যই আপনি এখান থেকে পাবলিক করে দিবেন পাবলিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডান অপশানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করা দেওয়ার পর নিচে পেয়ে যাবেন ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট গ্রুপে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এই গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে কিছু মেম্বার অ্যাড করার জন্য বলছে তো আপনি এখান থেকে ইনভাইট করে দিবেন কিছু গ্রুপ ইনভাইট করে দিবেন আপনার ফ্রেন্ডকে তো এখানে দেখতে পারবেন ইনভাইট অপশন ইনভাইটে ক্লিক করে দিবেন সাথে সাথে এখান থেকে ইনভাইট অপশন চলে যাবে তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রুপের একটা কভার ফটো দেওয়ার জন্য বলছে আপনি আপনার গ্রুপের কভার ফটোটা দিয়ে দিবেন কভার ফটো অ্যাড করার জন্য এখান থেকে পেয়ে যাবেন আপলোড কভার ফটো এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি ডানে অপশানে ক্লিক করে দিবেন ফটোটা আপনি এখান থেকে ছোটো বড় করে নিতে পারবেন পর ওপরে সেভ অপশন পাবেন সেভ অপশানে ক্লিক করে দিবেন সেভ অপশানে ক্লিক করা দেওয়ার পর সাথে সাথে আপনার গ্রুপটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আপনি সে ইয়ে করে খুঁজে নেবেন আপনার গ্রুপটা তারপর গ্রুপে চলে আসবেন দেখেন এই গ্রুপটা আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আপনি পোস্ট ভিডিও যা কিছু আছে সব কিছুই আপনি এখান থেকে অ্যাড করে নিতে আপলোড করতে পারবেন তো প্রিয় দর্শক দেখেন আমার এই গ্রুপটা খোলা হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি গ্রুপটা আপনার মতন চালাতে পারবেন তো কিছু সেটিং আসে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করতে হলে ওপরে এখানে তারা স্টার একটা অপশন পাবেন সেটিং অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা দেওয়ার পর আপনি সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন আপনার গ্রুপের নাম এবং ডেসক্রিপশন কভার ফটো লোকেশন প্রাইভেসি প্রাইভেট এখানে যা কিছু আছে আপনার গ্রুপের যা কিছু লাগে যা কিছু চেটিং করতে হয় এখান থেকে আপনি করে নিতে পারবেন তো এখানে যদি আমি নামের উপর ক্লিক করে দিই এখানে আপনার ডেসক্রিপশন তো এখানে আপনি দেখতে পারবেন আপনার গ্রুপের নাম এবং ডেসক্রিপশন ডেসক্রিপশন অ্যাড করার জন্য আপনি কোন বিষয়ে গ্রুপ করবেন সেই বিষয়ে একটা ডেসক্রিপশন লিখতে হবে তো আমি এখান থেকে আমার নোট অপশানে একটা ডেসক্রিপশন লিখে রেখেছি এই গ্রুপের প্রতিশিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে তো আপনি আপনার এখান থেকে ডেসক্রিপশনটা আপনার মনের মতন করে দিয়ে দিবেন তারপর এখান থেকে কপিতে আমি ডেসক্রিপশনে চলে আসলাম ডেসক্রিপশনে এসে ডেসক্রিপশনে চলে আসলাম এখান থেকে পেস্ট করে দিব তারপর উপরে সেভ নামে অপশন পাবেন সেভে ক্লিক করে দিবেন তো এখানে আমার গ্রুপের নাম হয়ে গেছে ডিসক্রিপশন কবার ফটো হয়ে গেছে এখানে আপনি দেখতে পারবেন লোকেশন লোকেশন চাইলে আপনি এখান থেকে লোকেশন দিতে পারবেন এখানে কলার আছে এখান থেকে আপনি গ্রুপের কালার সেটিং করতে পারবেন অ্যাপ্লাই ক্লিক করে দিবেন কালার হয়ে গেছে প্রাইভেসি একটা অপশন আছে প্রাইভেসিতে ক্লিক করে দিবেন আগেও বলেছি আপনি কখনও প্রাইভেট করবেন না প্রাইভেট করলে আপনার গ্রুপে যতজন মেম্বার আছে ততজনই আপনার গ্রুপটা দেখতে পারবে অবশ্যই আপনি সবসময় পাবলিক করে রাখবেন নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন হাইট গ্রুপ হাইট গ্রুপে ক্লিক করে দিবেন অবশ্যই গ্রুপটা আপনার ভিজিবিল করে রাখবেন করে না রাখলে আপনার গ্রুপটা কেউ দেখতে অবশ্যই তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যানিমন্স পোস্টিং যে কেউ পোস্ট করতে পারবে কিনা এখানে আপনি ক্লিক করে দেবেন অবশ্যই এখান থেকে দেখতে পারবেন এটা অফ করে রাখবেন এখানে অপশনটা দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্রুভাল আপনার গ্রুপে কেউ যদি পোস্ট করে আপনার অনুমতি ছাড়া কি পোস্ট করতে পারবে নাকি আপনার অনুমতি নিয়ে পোস্ট করবে সেটা নিয়ে সেটা আপনি এখান থেকে সেটিং করতে পারবেন আপনি যদি চান যে কেউ পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশান আসবে আর আপনি অ্যাপ্রুভাল করলে পোস্ট হবে আর না হয় পোস্ট হবে না তাহলে আপনি এখান থেকে অন করে রাখবেন এখন যে কেউ পোস্ট করলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান আসবে গ্রুপে আপনি দেখে তারপর ভালো হলে আপনি পোস্ট অ্যাপ্রুভাল করে দিতে পারবেন নিজে চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন লিঙ্ক পেজ আপনার গ্রুপে লিঙ্ক অ্যাড করতে পারবেন আমি এই লিঙ্কটা অ্যাড করে দিলব তারপর এখানে আপনি দেখতে পারবেন গ্রুপের কিছু রুলস আছে আপনার গ্রুপটা কোন বিষয়ে সেই বিষয়ে এখানে রুলস লিখে দিবেন রুলসে ক্লিক করে দেবেন এখানে তারপর গেট স্টার্টে ক্লিক করে দেবেন এখানে কিছু রুলস দিয়ে দিবেন আপনি চাইলে এখান থেকে আপনার গ্রুপটাকে শেয়ার করতে পারবেন শেয়ারে ক্লিক করে দেবেন এখান থেকে কপি লিঙ্ক করতে পারবেন মেসেঞ্জারে ক্লিক করতে পারবেন মেসেঞ্জারে চলে যাবেন আপনি যাকে পাঠাবেন সেখানে ক্লিক করে দিবেন। তো প্রিয় দর্শক আপনার গ্রুপে কীভাবে অ্যাডমিন এবং মডারেটর অ্যাড করবেন সেটা অ্যাড করা এখানে ক্লিক করে দিবেন নামের উপর গ্রুপের নামের উপর ক্লিক করে দিবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন সি ওয়াল নামে একটা অপশন আছে সি ওয়ালে ক্লিক করে দিবেন তারপর আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন সেখানে এখানে অনেক ফ্রেন্ডগুলা পেয়ে যাবেন যাকে অ্যাড করবেন তার এখানে থ্রি ডট অপশান পাবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যাডমিন এবং মডারেটর আপনি তাকে কি বানাতে চাচ্ছেন মডারেটর নাকি অ্যাডমিন অ্যাডমিন চাইলে এখানে অ্যাডমিনে ক্লিক করে দিবেন তারপর সেন্ড ইনভাইটে ক্লিক করে দিবেন এখন তার কাছে ইনভাইট চলে গেছে সে যদি ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে সে গ্রুপে অ্যাডমিন এবং মডারেটর হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল একটি গ্রুপ ক্রিয়েট করার সেটিং ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলে ঘন্টা বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ